সুপ্রিয় দর্শক, হাট পরিক্রমে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আজ 7ই আগস্ট 2020 শুক্রবার। আপনারা যে হাটটা দেখছেন, বাংলাদেশের অন্যতম বৃহত্তম আমবাড়ি হাট, প্রতি শুক্রবার এবং সোমবারে বসে। তবে সোমবারে হাটটা ছোট হয় আর শুক্রবারে হাটটা বড় হয়। এই যে আজকের হাটটা দেখুন, প্রচুর গরু উঠেছে। আজ এই হাটে মনে হচ্ছে যে কুরবানির হাট, কুরবানিতে এত গরু উঠে না। এই হাটে আজ যতগুলি গরু উঠেছে এই যে দেখুন, এবং দূর দূরান্ত থেকে অনেক ব্যাপারী এই হাটে আসে। এই যে আপনারা দেখছেন, আজ আপনাদেরকে আমরা গাভী গরু, দেশি গাভী বাছুর সহ দাম জানানোর চেষ্টা করবো। আগে জানিয়ে রাখি যে আমরা দুধের রেকর্ডটি সাধারণত বলি না, কারণ দেশি গরু 1 থেকে 1.5 কেজি দুধ হয়। আমরা প্রথমে এই যে সাদা গরুটা একটু দেখছি ভাই, দাঁত কয়টা? 6 দাঁত। আর বাছুর কি? সার বাছুর। আচ্ছা, দাম কত যাচ্ছে? 50,000। দরদাম করছে কেউ? 45। আর নিয়ত কত? 2,000 কম বেশি। আচ্ছা শুনছি, আসুন সুপ্রিয় দর্শক, এই যে আপনারা দেখছেন প্রচুর আমদানি হয়েছে, প্রচুর। আমরা একটু এখানে দেখি ভাই, আসসালামু আলাইকুম। কয়টা গরু আনছেন ভাই? হ্যাঁ, গাই বাছুর। আচ্ছা, এই যে এটার দাঁত কয়টা? 8 দাঁত। আর বাছুরটা কি? বকনা। দাম কত যাচ্ছেন? দাম চাচ্ছে 65। 65? এত দাম কেন? ও চাওয়া। তারপর মানুষ কত বলছে? 55-52। আচ্ছা শুনছি, আসুন সুপ্রিয় দর্শক, আপনাদেরকে আমরা একটু ভেতরে নিয়ে যাই। এই যে আপনারা দেখছেন যে প্রচুর গাভী গরু আজ এই আমবাড়ি হাটে উঠেছে, প্রচুর প্রচুর উঠেছে। এই যে এখানে দেখি ভাই, এটা দাঁত কয়টা? 8টা। আর বাছুরটা কি? আচ্ছা, সার বাছুর। এই দাম চাচ্ছেন কত? 85। এত দাম কেন? আচ্ছা, বাচ্চাটা ভালো, ওই জন্য। দরদাম কত পর্যন্ত উঠছে? 70 পর্যন্ত বলছে, কেউ 60ও বলতেছে। আচ্ছা, 50ও বলতেছে। শুনছেন সুপ্রিয় দর্শক, 50 থেকে 70 পর্যন্ত তাকে দাম বলছে। এই যে দেখুন, আপনাদেরকে আমরা একটু দেশি গাভী এখানে মূলত। ভাই, এটা দাঁত কয়টা? 8 দাঁত। বাছুরটা কি? আচ্ছা, সাইওয়াল, সার বাছুর। এটার দাম কত যাচ্ছে? 65। আর মানুষ কত দাম করছে? কত? 55-56। আপনার নিয়ত কত? 60 ভাঙ্গে, 57-58 হইলে দিয়ে দেবেন। আর এই যে এটা, এটা 55 দাম করে। এটার বাছুর কি? এটাও সার। আচ্ছা আচ্ছা শুনছি, ধন্যবাদ আপনাকে। এই যে সুপ্রিয় দর্শক, আপনারা দেখছেন এই যে এখানে, ভাই এটা দাঁত কয়টা? এটা দাঁত কয়টা? 8 দাঁত। বাছুরটা কি? সার বাছুর। এই যে সার বাছুর, দাম কত যাচ্ছেন? 42,000 চাইছেন। মানুষ কত দাম বলছে? 32-33। আর নিয়ত কত? নিয়ত 38 নিয়ত। আর এই পাশেরটা ভাই, আপনি একটু বলেন তো, এটা কত? এটা দেখছি আমরা, এদিকে দেখুন আপনারা, প্রচুর দেশি গরু উঠেছে, প্রচুর দেশি গরু দেখুন আপনারা, প্রচুর দেশি গরু। আমরা একটু এখানে একটা লাল গরু দেখছি, এটা দাঁত 8টা 8 দাঁত। আর বাছুরটা কি? সার বাছুর। দাম কত যাচ্ছেন? 75। দরদাম কত করছে মানুষ? 55-60। আর আপনার নিয়ত কত? 65। আপনার নিয়ত? আচ্ছা ধন্যবাদ। এই যে শুনছেন সুপ্রিয় দর্শক, আপনাদেরকে আমরা গাভী বাছুর, আপনারা যারা খোঁজ করেন দেশি গাভী বাছুর, মূলত তাদের উদ্দেশ্যে আমরা এই ভিডিওটি প্রস্তুত করছি এবং আপনাদেরকে দামগুলি জানানোর চেষ্টা করছি। ভাই, এটা দাঁত কয়টা? 4টা। বাছুরটা কি? আচ্ছা, বকনা। এই দাম কত যাচ্ছে? হ্যাঁ, 55। আর মানুষ কত বলতেছে? 45 পর্যন্ত দাম উঠছে শুনছি আমরা। এই যে দেখুন, প্রচুর আমদানি হয়েছে সুপ্রিয় দর্শক। এই ঈদের পরে এই ধরনের আমদানি আমরা এর আগের বছরগুলিতে আমরা দেখিনি, এই বছরে আমরা যা দেখতে পাচ্ছি। ভাই, এটা দাঁত কয়টা? জোয়ান। বাছুরটা কই? কি বাছুর?
বকনা মেয়ে বকনা দাম কত যাচ্ছে কত যাচ্ছে 45 আর মানুষ কত বলতেছে 40 ভাঙ্গে বলে আচ্ছা আচ্ছা শুনছেন আপনারা 40 ভাঙ্গে বলছে তো ওনার মন এই জন্য খুব খারাপ তারপর একটু দেখি আসসালামু আলাইকুম এটা কি আপনার বাড়ির বাড়ির আচ্ছা একজন গৃহস্থ দেখুন এটা দাঁত কয়টা ছয় দাঁত বাছুরটা সার বাছুর কত দাম কত যাচ্ছে 60,000 চাইছেন মানুষ দরদাম কত বলছে 50-52 পর্যন্ত দাম উঠছে শুনছেন আপনারা সুপ্রিয় দর্শক এই যে দেখুন আপনারা প্রচুর আমদানি হয়েছে আপনাদেরকে এগুলোই আমরা দেখানোর চেষ্টা করছি আসসালামু আলাইকুম এটা কি আপনার বাড়ির না কেনা বাড়ির না কেনা 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 আচ্ছা এটা দাঁত কয়টা চার দাঁত আর বাছুরটা কই বাছুরটা কি একদম এটা ছোট একটা বাছুর কত দাম চাচ্ছেন হ্যাঁ চাওয়া দাম 52 মানুষ দাম কত বলছে কত বলছে আপনি আচ্ছা আপনার নিয়ত কততে ছাড়বেন একটু শুনি 45,000 নিয়ত করছেন আচ্ছা ধন্যবাদ আসসালামু আলাইকুম এই যে সুপ্রিয় দর্শক আপনারা শুনছেন তারপরে একটু এখানে দেখি আমরা এই বাছুরটা কি সার বাছুর এটা দাঁত কয়টা নতুন জোয়ান আর দাঁত উঠছে কেমন দাম কত যাচ্ছেন 72 দামটা এটা কি দেশি না বাছুরটা সাইওয়াল বলে দামটা বেশি হচ্ছে মানুষ দরদাম কত করছে ভাই 55-56 দিচ্ছেন না মানে নিয়ত করছেন কত হলে দিবেন 60 পা আচ্ছা তারপরে একটু দেখি এটা কি আট দাঁত বাছুর কই বাছুরটা কি বকনা দাম কত যাচ্ছে দাম 55-55 মানুষ কত বলছে 35-40-42 পর্যন্ত দাম উঠছে আপনার নিয়ত কত 54-55 মানে 50-এর উপরে নিয়ত করছে তারপরে বাজার হিসাবে দেখা যাবে আচ্ছা ধন্যবাদ আসুন সুপ্রিয় দর্শক এই যে আপনারা দেখছেন প্রচুর গাবি গরু আজ বাছুর সহ উঠেছে প্রচুর এই যে দেখুন আমরা এখানে একদম ছোট একটা বাছুর দেখছি এই বাছুরটার বয়স কয়দিন 7 দিন একদম ছোট এই যে দেখুন আর গরুর দাঁত কয়টা দাঁত নাই ও প্রথম বাচ্চা আগর আচ্ছা এটা দাম কত যাচ্ছে মানুষ কত বলছে 32-33 আর আপনার নিয়ত কততে ছাড়বেন 50 হলে নিয়ত করছেন আচ্ছা ধন্যবাদ আপনাকে আসুন সুপ্রিয় দর্শক আপনাদেরকে আমরা এই গাবি বাছুর এই আম্বারি হাট থেকে দেখানোর চেষ্টা করছি আবারও জানিয়ে রাখি আজ 8 আগস্ট 2020 শুক্রবার আপনারা জানেন যে বাংলাদেশের অন্যতম বৃহত্তম এই হাট প্রতি শুক্রবার এবং সোমবারে বসে এই যে এখানে একটা বাছুর দেখছি ভাই এই বাছুরটার বয়স কয়দিন বয়স 16-17 দিন 16-17 দিন এটা কি বাছুর আচ্ছা বক না আর গরুর দাঁত কয়টা 6 দাঁত এটার দাম কত যাচ্ছে 55,000 চাইছে আর মানুষ দরদাম কত করছে 40 আচ্ছা 40-এর নিচেও বলে আপনার নিয়ত কত 45-46 আপনি নিয়ত করছেন শুনছেন সুপ্রিয় দর্শক এই যে দেখুন একদম ছোট এই বাছুরগুলি আপনারা এখানে পর্যাপ্ত পরিমাণে পেয়ে যাবেন এই আম্বারি হাটে এই যে আপনারা দেখছেন পর্যাপ্ত পরিমাণে রয়েছে এখানে এই ধরনের গরু আপনাদেরকে আমরা গাভি গরু বাছুর সহ দাম জানানোর চেষ্টা করছি ভাই এই যে লাল গরুটা দেখছি এটা দাঁত কয়টা 8 দাঁত বাছুরটা কি সার বাছুর দাম কত যাচ্ছে 65 মানুষ দাম কত বলছে 50 পর্যন্ত বলছে আপনার নিয়ত কত 60 আচ্ছা ধন্যবাদ তো সুপ্রিয় দর্শক আপনারা অনেকেই আমাদের কাছে অবজেকশন দেন যে আমরা ভালো মতো গরুগুলি দেখাই না কেন আসলে এখানে দাঁড়ানোর পরিস্থিতি নেই এই যে আপনারা দেখছেন যে কুরবানির হাটের থেকেও মনে হচ্ছে যে আমদানিটা বেশি হয়েছে আজ
এই জন্য আমরা আসলে আপনাদেরকে আন্তরিকভাবে দুঃখিত, আমরা গরুগুলিকে ভালোভাবে দেখাতে পারছি না বলে। তো এই ভিডিওটি দেখে আপনারা যদি উপকৃত হয়ে থাকেন তবে আমাদের সার্থকতা। আপনারা ভালো থাকবেন, সবাই আশা করি আমাদের সাথেই থাকবেন।